हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टुकुस किचन। बंधुरा, आज के पनीर फ्राइड राइस रेसिपी निये एसेछी। आपनी जदि आमार चैनलटाते नतून थाकेन तो अवश्य चैनलटाके सबसक्राइब करे नेबेन आर पाशे थाका बेल आइकनटाके प्रेस करे अल करे देबेन, जाते आमार आपकामिंग भिडियोटा आपनी सबार आगे देखते पाबेन। तो सबार आगे आमी एखाने 350-400 मतन नियेछी चाल। चालटाके आमी 2 घंटा जल दिए धुए छेके रेखे दिएछी। 2 घंटा बादे एई देखुन एरकम झुरझुरे चाल हये गेछे। एटा बासमती राइस, तार मध्ये दिच्छि आमि एकटु रिच करार जन्य दिलाम एकटु वेजिटेबल, गाजर, कैप्सिकाम आर ड्राई फ्रूटर मध्ये दिएछि किशमिश आर काजू, आर दिलाम 200 ग्रामेर मतन पनीर। तो सबार आगे जलटाके भालो मतन फुटे जाबे, तारपरे आमि ओई चालटाके दिए दिच्छि। चालटा अवश्यई धुये 2 घंटा मतन रेखे देबेन जल थेके झरिये। एबार फुटन्त जलेर मध्ये दिलाम एकटुखानि नून। नूनटा दिए आमि भातटा बसिये दिच्छि। भातटा 80-90% मतन कुक करे नेब। এটা ভাতটা হচ্ছে ততক্ষণ আমি এখানে আমি ভেজিটেবলগুলো রেডি করে নিচ্ছি। তো সেটার জন্য আমি নিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি সবার আগে পনিরটাকে ভেজে বার করে নিচ্ছি। পনির ভাজার সময় দিচ্ছি অল্প একটু নুন। নুন দিয়ে এটা পনিরটাকে হালকা লাল করে এটা ভেজে নেব আমি। পনিরটা সুন্দর একটা কালার হওয়া অবধি ভেজে নিচ্ছি। এদিন খুব ভালো পনিরটা ভাজা হয়ে গেছে। এরপর পনিরগুলোকে আমি বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পরে সেই তেলের মধ্যে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1 এলাচ, 2 লবঙ্গ, 1 দারচিনি দিয়ে এটাকে আমি ভেজিটেবলগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। সবার আগে গাজর দিলাম, তারপরে ক্যাপসিকাম দিয়ে এটাকে একটু নরম করার মতন ভেজে নেব। এর মধ্যেও সামান্য একটু নুন দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে তারপরে কাজু কিশমিশটা দেব। এটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করব। তার মধ্যে দিচ্ছি 2 চামচের মতন আমি চিনি। আমার এখানে প্রায় 400 মতন চাল আছে, তাই জন্য আমি দিলাম 2 চামচে চিনি। চিনিটা কম বেশি আপনারা করে নেবেন। চিনিটা দিয়ে একটু করে ভালো করে, এই সময় চিনি দিলে রাইসের কালারটা সুন্দর হয়। আমার এখানে ভাতটাও হয়ে গেছে। ভাতটাকে আমি জল দিয়ে ঝাড়িয়ে রেখে দিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ভাতটাকে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার ভাতটাকে সবজির সাথে ভালো মতন একটু মিক্স করতে হবে। আর দিচ্ছি এর মধ্যে 1 চামচের গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচের লাল লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি দিলাম আমি ফুড কালার। ফুড কালারটা অপশনাল, এটা দিলে আমার খুব ভালো লাগে এটা কালারটা, তাই জন্য একটু দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিলেই হয়ে যাবে। এটাকে ভালো মতন একটুখানি কম আঁচ করেই মিক্স করছি। আর একবার লাস্টে এটা বাড়িয়ে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। আর দিচ্ছি বড় চামচের 1 চামচে ঘি দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এ দেখুন কি সুন্দর কালার হয়েছে। এরপরে সবার শেষের দিকে আমি পনিরটা মিক্স করছি। পনির দিয়ে এটাকে আরও ভালো করে মিক্স করে নেব। আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এই দেখুন রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পাবেন। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করুন আমার মিক্স পনির ফ্রাইড রাইস রেসিপিটা। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।